প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেল আপডেট টিবিএস ম্যাট টু ইএস 2022-এর সাথে এই বাইকটা শুরু থেকে কিনা ছিল। ফাইনালি আপনারা আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দেখছিলেন এই বাইকটি বিক্রির জন্য ভিডিও দিয়েছিলাম, তা ফাইনালি এই বাইকটি বিক্রি হয়ে গেল। এই বাইকটির জন্য দয়া করে আর কেউ কল দেবেন না। তা বাইকটি কত টাকা দাম চেয়েছিলাম এবং সর্বশেষ কত টাকা বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে আপনাদের প্রত্যেকটা বাইকের দাম আইডিয়া চলে আসবে আশা করি, তাতে আপনাদের বাইক কিনতে সুবিধা হবে, বিক্রি করতে সুবিধা হবে, সেটুকু আমি আশা রাখি। তা বাইকটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন ছিল, একদম লোভা করতে বিক্রি করলাম, একদম পাইকিং করে বিক্রি করলাম। কার কাছে বিক্রি করলাম এই বাইকটি তার সাথে আমরা একটু পরিচয় হবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, নাম দেন কি? মোহাম্মদ আনোয়ার হোসেন। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? খিদির বিশেষ এটা কি? খিদির বিশেষ এটা তো সদর থানা নাকি? হ্যাঁ সদর থানা। তা মামুন মোড়ে আপনি বাইক কেনার জন্য আসছেন কিভাবে? এই আপনার নিয়মিত ভিডিও দেখি, সেই ভিডিওর মাধ্যমে আর কি আসছি। ফেসবুক পেজে নাকি? জি জি। বাইকটি আমি আপনার কাছে দাম চাইছিলাম কয় টাকা? 60,000 টাকা। আপনি সর্বশেষ কত টাকা দিয়ে নিয়ে নিলেন? 55,000 টাকা। তা বাইকটা আপনি টেস্ট ড্রাইভ দিয়েছিলেন? জি। সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ ঠিক আছে। ভিডিওতে আপনি যেভাবে দেখছেন বাস্তবে হিসেবে পাইছেন? হ্যাঁ। মামুন মোটর সাইকেল কাস্টমার বাইক করা এবং বিক্রি করতে আসতে পারে? জি। অসংখ্য ধন্যবাদ ভাইকে। তা ভাইয়ের মুখ থেকে শুনলেন বাইকটি 55,000 টাকা দিয়ে নিয়ে নিল। তা যাদের যে বাইক লাগবে অবশ্যই যোগাযোগ রাখবেন, এবং যারা বাইক বিক্রি করতে চান তাও যোগাযোগ করতে পারেন। ভিডিও স্ক্রিনে অবশ্যই আমার নাম্বারটা দেওয়া থাকবে। ভিউয়ার্স ভালো থাকবেন, সুতরাং আল্লাহ হাফেজ।